আসসালামু আলাইকুম। তানজিম হাসান সাকিবের ইঞ্জুরির সুবাদে তৃতীয় ওয়ানডের দলে জায়গা হয়েছে হাসান মাহমুদের। সাইফুদ্দিনকে কেন দলে নেওয়া হয় নাই সেই ব্যাপারে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, তবে একটু ধৈর্য ধরেন। তার আগে তানজিম হাসান সাকিবের প্রসঙ্গে একটু আসতে চাই। গেল দুই দিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম অনফিল্ডের পর্দায়, তার বোলিং অ্যাকশন নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করে, কারণ তার অ্যালাইনমেন্টটা রিলিজের সময় এত বেশি বাঁদিকে ঝুঁকে পড়া, এত বেশি ওপেন চেস্টেড এবং তারপর এত বেশি বাঁদিকে ঝুঁকে পড়া, যেটা সত্যিকারের অর্থে এক ধরনের ইঞ্জুরি প্রবণ অ্যাকশন। এখন পেস বোলারদের ইঞ্জুরি হবেই, এটা একদম চিরন্তন সত্য কথা। কারণ একজন পেস বোলার যখন জাম্প করেন বোলিং করার জন্য, তখন তার শরীরের মূল ওজনের প্রায় 8 গুণ প্রেশার পড়ে তার বডির লোয়ার পার্টে। কোচেদের কাজ হচ্ছে তার যাতে ইঞ্জুরিটা কম হয়, এই জায়গা থেকে তাকে বাঁচিয়ে রাখা, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক করা এবং সেই সঙ্গে তার বডি অ্যালাইনমেন্টটা একটা সেফ পজিশনে রাখা, তার ন্যাচারাল বৈশিষ্ট্য ঠিক রেখে যাতে তার ইঞ্জুরির সংখ্যাটা কম হয়। আমরা তানজিম হাসান সাকিবের ক্ষেত্রে সেই ব্যাপারটাই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যেহেতু এত বেশি বাঁদিকে ঝুঁকে যাচ্ছে, তার বডিতে যদি একটু ফ্লুইডের অভাব পড়ে বা যে কোনো কিছু ঘটে, তখন কিন্তু এগুলো প্রভাবক হিসেবে হ্যামস্ট্রিং কিংবা সাইড স্ট্রেন বা বডির লোয়ার পোর্শনে কোনো একটা সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে কোচদের সচেতনতাটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল, এই আহ্বানটা আমরা জানিয়েছিলাম। আশা করছি এখন সম্মানিত কোচেরা যারা আছেন তারা এই ব্যাপারটাতে সচেতন হবেন, কারণ এই জায়গাটা তার ন্যাচারাল বৈশিষ্ট্যটাকে ঠিক রেখে, আবারও বলছি ন্যাচারাল বৈশিষ্ট্যটাকে ঠিক রেখে এখানে কীভাবে রেক্টিফাই করা যায়, এটাই সম্মানিত কোচেরা যারা আছেন, অনেক অভিজ্ঞ কোচ, একটা ন্যাশনাল টিমের যারা পেস বোলিং কোচ বা ওই পর্যায়ে থাকেন, তারা 10-12 লক্ষ টাকা মাসিক বেতনে আসেন। সো তারা ওই ব্যাপারে এক্সপার্ট দেখেই তারা ওই জায়গাটায় থাকেন। সো তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছিলাম যে এই জায়গাটায় ডেফিনেটলি একটা কাজ করার জায়গা আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি খুব দোয়া করছিলাম যাতে এই সিরিজটা পার করার পর অফ সিজনে সাকিব যাতে এই কাজগুলো করেন বা তাকে নিয়ে কাজ করা হয়, কিন্তু ইঞ্জুরিটা হয়ে গেছে, আমরা সুস্থতা অবশ্যই কামনা করি। এবারে যে প্রসঙ্গটা আসবো সেটা হচ্ছে সাইফুদ্দিনকে কেন দলে নেওয়া হয় নাই, কেন হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। এর পেছনে কারণটা হচ্ছে বর্তমান বাস্তবতায় অপশনের অভাব। হাসান মাহমুদ ছাড়া আমাদের আর কোনো অপশন নাই। আপনি সাইফুদ্দিনের প্রসঙ্গ জিজ্ঞেস করবেন, এবারে সাইফুদ্দিনের প্রসঙ্গে আসি। সাইফুদ্দিন এত বড় একটা ইঞ্জুরি কাটিয়ে এসেছেন, এত বড় একটা ইঞ্জুরি কাটিয়ে এসে 50 ওভারের ম্যাচে 10 ওভার বোলিং করার ফিটনেস তার এখন পর্যন্ত আছে কি না ব্যাপারটা কিন্তু প্রমাণিত না। খেয়াল করে দেখেন, তিনি খেলেছেন বিপিএল 20 ওভারের ফরম্যাট, 4 ওভার ফুল রিদমে বোলিং করা, 20 ওভার ফিল্ডিং করা, 50 ওভারের ম্যাচে 10 ওভার বোলিং করার ফিটনেসটা এখনও আপ টু দা মার্ক এসেছে কি না এই ব্যাপারটা এখনও প্রমাণিত না। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে 2টা ম্যাচ তিনি খেলেছেন, একটা ম্যাচে 4.2 ওভার বোলিং করেছেন আর একটা ম্যাচে 5 ওভার বোলিং করেছেন, কারণ 10 ওভার বোলিং করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট, তা হচ্ছে তিনি যে 10 ওভার ফুল রিদমে বোলিং করতে পারেন এইটা কিন্তু এখন পর্যন্ত জাস্টিফাইড হয় নাই। প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডে সিলেকশনের আগে মেডিকেল ইউনিটের সঙ্গে কনসালটেন্সি করা হয়। আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও ব্যাপারটা সেরকম। দেবাশিস চৌধুরী স্যার, তিনি ক্রিকেট বোর্ডের যে মেডিকেল ইউনিট, সেই মেডিকেল ইউনিটের প্রধান হিসেবে কর্মরত আছেন। ডেফিনেটলি একটা সিলেকশনের আগে মেডিকেল ইউনিটের সঙ্গে কনসালটেন্সি করা হয়। মেডিকেল ইউনিট যদি মনে করে ওকে এই প্লেয়ারটা লঙ্গার ফরম্যাটে 10 ওভার বোলিং করার মতো ফিট অবস্থায় আছে, দেন তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়, সিলেক্টরদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। আদারওয়াইজ এটা ওই প্লেয়ারের জন্যই ক্ষতিকারক বিষয়। অর্থাৎ সাইফুদ্দিন যেহেতু একটা বড় ইঞ্জুরির ধকল কাটিয়ে এসেছেন, এই সময়টাতে তিনি 10 ওভারের বোলিং করার জন্য ফিট কিনা এটা তাকে আরও প্রমাণ করতে হবে। প্রিমিয়ার লিগে যতগুলো ম্যাচ আছে তাকে কোয়ান্টিটি পরিমাণ ম্যাচে 10 ওভার বোলিং করে দেখাতে হবে, ফুল রিদমে বোলিং করে দেখাতে হবে, কিংবা এটা বোলিং করার পরও তার শরীরের উপর কেমন ইম্প্যাক্ট পড়ছে এটাও কিন্তু মেডিকেল ইউনিট দেখবে। আপনি যদি হঠাৎ করে সাইফুদ্দিনের এত বড় ইঞ্জুরির পর কোনো প্রকার পরীক্ষিত অবস্থা ছাড়া তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ানডে খেলতে বসিয়ে দেন, আল্লাহ না করুক তিনি যদি ইঞ্জুরিতে পড়েন, সেই দায়ভারটা কে নেবে? সেই দায়ভারটা বিসিবির মেডিকেল ইউনিটের। সো মেডিকেল ইউনিট যেহেতু মনে করেছে যে সাইফুদ্দিনকে আরও কিছু গেম টাইম দেওয়া দরকার, তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে ওয়ানডের জন্য ফিট কি আনফিট সেই সার্টিফিকেট তারা দেবে, তারপর সিলেক্টররা তাকে দলে নেবেন। সো এই কারণেই সিলেক্টররা তাকে এই সিরিজের দলে নেয় নাই, এটা একদম সিম্পল একটা লজিকের ব্যাপার। এখন হাসান মাহমুদ ছাড়া এই মুহূর্তে আসলে সত্যিকারের অর্থে 10 ওভারে বোলিং করা, 50 ওভার ফিল্ডিং করা বিকল্প আর অপশন এই মুহূর্তে আমাদের দেশে নাই। ইবাদতরও ইঞ্জুরির একটা কনসার্নের জায়গা আছে, আর রেজাউর রহমান রাজা বা মুশফিক বা নাহিদ রানা
তারাও এখনও লঙ্গার ফর্ম্যাটের জন্য প্রুভেন হয় নাই। সো ফ্যাক্টরের জায়গাটা আসলে কিন্তু ওই জায়গাটা, কারণ এটা সাইফুদ্দিনেরই ক্ষতি যদি এখন আপনি সাইফুদ্দিনকে ওয়ান ডে খেলতে নামায় দেন কোনো প্রকার পরীক্ষা বা কোনো প্রকার ভেরিফিকেশন ছাড়া। এবং এটা সাইফুদ্দিন নিজেও খুব ভালো মতো জানেন, বাইরে থেকে আপনার আমার হয়তো বা কথাবার্তা বলেও এক্ষেত্রে কোনো লাভ নাই। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সিস্টেমেটিক, একটা সিস্টেমের মধ্য দিয়েই চলা উচিত। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত নির্বাচক প্যানেল বর্তমানে যারা আছেন তারা এই জায়গাটা খুব পেশাদারিত্বের সঙ্গেই হ্যান্ডেল করেছেন, কারণ সাইফুদ্দিন সত্যিকার অর্থে বিশ ওভারের ক্রিকেটের জন্য প্রুফ করে এসেছেন। ওয়েল, চার ওভার বোলিং করার ফিটনেস তার আছে, কিন্তু 10 ওভার ফুল রিদমে বোলিং করার পর তার বডি কেমন রেসপন্স করবে এটা কিন্তু আমরা এখনও দেখি নাই। সো ফ্যাক্টরটা কিন্তু ওই জায়গায়। এবার অনেকে প্রশ্ন আসবে তাহলে টি-20 দলে সাইফুদ্দিনকে কেন নেওয়া হলো না। ইয়াস, আমারও প্রশ্ন সেই জায়গাটায়। একটা বিষয় মনে রাখবেন, টি-20 সিরিজের দলটা কিন্তু ঘোষণা করা হয়েছিল সাইফুদ্দিন বিপিএলে ম্যাচ খেলারও আগে, তখনও সাইফুদ্দিন বিপিএলে ম্যাচ খেলেন নাই। বিপিএলের প্রথম স্টেজটা যাওয়ার পরে হঠাৎ করে টি-20 সিরিজের দলটা ঘোষণা করে দেওয়া হয়েছিল। সো তখন সিলেক্টর যারা ছিলেন তারা এই কাজটা করেছেন, টিম অ্যানাউন্সমেন্ট এত আর্জেন্সি কেন ছিল সেটাও আমি জানি না। পরবর্তী সময় যখন আলিসাল ইসলামের ফিঙ্গার ইঞ্জুরির সুবাদে বর্তমান নির্বাচক প্যানেলের কাছে একটা প্লেস ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, একটা প্লেসের রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ল, তারা মনে করেছেন একটা ব্যাকআপ ব্যাটার দরকার, মিডল অর্ডারে একটা স্টেবিলিটি বৃদ্ধির জন্য একজন ব্যাটসম্যান দরকার, তারা জাকের আলী অনিককে নিয়েছেন। সো জাকের আলী অনিক কিন্তু প্রমাণ করেছেন ব্যাপারটা জাস্টিফাইড, তখনকার টিম ডিমান্ড অনুযায়ী একটা মিডল অর্ডার ব্যাটারকেই নেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে যেটা একদম দৃঢ় বিশ্বাস, যদি টিম সিলেকশনটা টি-20 বিপিএলের পরে হতো বা বিপিএলের শেষের দিকে হতো বর্তমান নির্বাচক প্যানেল অবশ্যই সাইফুদ্দিনকে নিতেন, কিন্তু টি-20 দলটা কিন্তু ঘোষণা করা হয়েছে মিনহাজুল আবেদিন নান্নো, হাবিবুল বাশার এবং আব্দুর রাজ্জাকের সিলেকশন কমিটির, এবং সেটা সাইফুদ্দিন বিপিএলে ম্যাচ খেলারও আগে। সো আলটিমেটলি যদি এখন আপনি ওয়ান ডের পার্সপেক্টিভে, আবারও বলছি, ওয়ান ডেতে 10 ওভার বোলিং 50 ওভার ফিল্ডিং করার মতো সাইফুদ্দিন এখনও ফিটনেস গেইন করেছেন কি না এটা এখনও প্রমাণিত হয় নাই, কারণ প্রিমিয়ার লিগে 2টা ম্যাচেই তার 10 ওভার বোলিং করতে হয় নাই, তার বডি কেমন রেসপন্স করছে সেটাও একটা দেখার বিষয়, এই কারণেই তাকে নেওয়া হয় নাই। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য।